চি 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 এটা কি বানাইছ? আমি তোরে চা বানাইতে কইছি, শরবত বানাইতে কইছি। আপনি তো কইলেন ভাই মিষ্টি দেখে একটা চা বানাইতে। আমি বলছি মিষ্টি দেখে চুইট দেখে একটা চা দে। তুই কি করলি? চুইট মিট দিলি। সরা এখান থেকে, সরা। তোকে আর কি বলবো, সব জায়গায় একই অবস্থা। আমি বলেছি যে মিষ্টি দেখে চুইট দেখে একটা মেয়ে আমার জন্য দেখো। তিন মাস ধরে ফ্যামিলি থেকে পাত্রী দেখতেছে, পাচ্ছে না, অদ্ভুত। এইবার খায়া দেখে আপনার কথা বুঝছি না বুঝি নাই? তুই তো বুঝেছিস, ফ্যামিলি না বুঝলে হবে হবে না। ডিসগাস্টিং। বুঝতে পারছি, মিষ্টি মেয়েটা দেখতে যে রূপ, বংশটাও মাশাল্লাহ সেরূপ, আলহামদুলিল্লাহ। মেয়ের আচার আচরণও সেরূপ, মিষ্টি, ভারী মিষ্টি। তা ভাই, এরকম ডিফারেন্ট আইটেমের আরো কিছু দেখেন না? টক, জাল, চুকা। আমি তো ওরকম মেয়েই দেখাইতে চাইছিলাম, কিন্তু বাজান তো রাজি না। বাজান বলে একটা মিষ্টি মেয়ে নিয়ে আসেন আমার জন্য, মিষ্টি। তোমার লেগেছে এত যে ভালো জাদু জিতা জানে। জামান, এ জামান, কি রে ওই যে মায়ের যে ছবি দিয়ে গেলাম ওটা কি দেখছোস? পছন্দ হয়েছে? চলবো নাকি আরো মিষ্টি লাগবো? তোর বাপে জিগাইছে না? চলবো, আলহামদুলিল্লাহ, চললেই ভালো। তা শোনো, মিষ্টির যখন পছন্দ হয়েছে তখন তো মায়ের বাড়ি যাওয়া লাগে। এই পরশু দিনই চলো যাই। আচ্ছা ঠিক আছে, ঘুমাও। রাতের বাসরে দোসর ওয়ে তাই সে আমার টানে। তাহলে আর কি, তাহলে তো হয়েই গেল। ভাই সাহেব, এবার কাজের কথায় আসা যাক। বলেন ভাই সাহেব। এত যে ভালো চাঁদ বুঝি তা জানে, চাঁদ বুঝি তা জানে। Thank you.
সকাল 9টায় মিষ্টির সাথে দেখা করার কথা না এখন বাজে 9:30 9:30 এর মধ্যে আমাকে আবার অফিসে ঢুকতে হবে থাও ওই মাইয়া আধা ঘন্টা বসে থাকলে কিছু হইবো না আর আড়ালে আপনারে কত কারণের কি আছে আমরা কি তাকু কাছে কিছু লুকাইছিনি নাস্তা করবি সব চল তাকে কথা দিয়েছি কথার একটা দাম আছে না কমিটমেন্টের একটা দাম আছে না বলেছি 9টায় 9টায় যাব তাছাড়া আমাকে তো তার ভালো লাগার একটা ব্যাপার আছে তুমি দোয়া করো আরে ভালো না তো খারাপ নেই এই ঢাকা শহর সকল মানুষের সাথে আমার চ্যালেঞ্জ আমার পোলায় লাখে একটা হ্যাঁ রাস্তা অনেক জ্যাম ছিল তো আচ্ছা তুমি কখন এসেছো যখন আসার কথা ছিল ও চরি চরি উচ্চারণটা চরি না সরি এস আই নো অ্যাকচুয়ালি আমার জিব্বাটা একটু বাড়ি তো ছোটবেলায় আমার টাইফয়েড প্যারা টাইফয়েড হয়েছিল মানে উসকি 6 বছরে আসলে উচ্চারণটা ছোটবেলা না ছোটবেলা আর বাড়ি না ভারী টাইফয়েড না টাইফয়েড আর হয়েছিল না হয়েছিল ভেরি গুড ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না ঠিক আছে ওকে ওকে আসি এই অদ্ভুত তো তুমি এসেই চলে যাচ্ছ আর কিছু বলবে না না আসলে আপনার উচ্চারণ শুনে আমার আর কোনো কিছু বলতে ইচ্ছে করছে না মেয়ে কত দেখেছি হ্যালো আমি চরি আমি মিষ্টি তুমি এভাবে রাগ করে চলে গেলে কেন রাগ করে চলে যাইনি তো তাহলে কিছু না বলেই তো তুমি বেগে গেলে সত্যি কথা বলবো রাগ করবে না তো আরে না না রাগ করবো কেন আমি খুবই প্রিমেন্ডেড ছেলে তোমার জন্য 7 গুণ মাপ বলো তুমি সত্যি কথা বলতে কি আপনি মানুষ হিসেবে অনেক ভালো হ্যান্ডসম ভালো চাকরি করেন বাট বাট আমি আসলে আপনাকে বিয়ে করতে পারবো না What's the reason? তুমি কি অন্য কোনো ছেলেকে না আসলে মেইন প্রবলেমটা হচ্ছে আপনি নিজেও জানেন আপনার উচ্চারণে তো একটা ঝামেলা It's not a big problem, মিষ্টি কানা কোরা কত লোকের বিয়ে হচ্ছে না আসলে সমস্যাটা হচ্ছে আপনাকে যদি আমি বিয়ে করি তাহলে আমি আমার ফ্রেন্ড সার্কেলে মিশতে পারবো না ওরা আপনাকে নিয়ে হাসাহাসি করবে এটাও তো আমি টলারেট করতে পারবো না তাই না সো বুঝতেই তো পারছেন ভালো থাকবেন হ্যাঁ
ভালো কি তাকতে চাইলেই টাকা যায় মিষ্টি, টাকা যায় না। আমি আমি তোমাকে নিয়ে আসলে অনেক স্বপ্ন দেখে ফেলেছি। আমি আমি সহ্য করতে পারবো না, ইটস নট পসিবল। দেখেন আমারও আপনাকে অনেক পছন্দ হয়েছে, শুধুমাত্র ওই জিনিসটা ছাড়া। সরি হ্যাঁ, আমি নিজেও না অনেক আশা নিয়ে আজকে এসেছিলাম। কোনো কিছু করা যায় না, কোনো কিছু একটা কিছু বলো, কোনোভাবে কোনোভাবে কি আমরা একসঙ্গে থাকতে পারি না? ভালোবাসার চেয়ে বাসা বড় হয়ে গেল, হোয়াট ইজ দিস? দেখেন ভাষাকে তো ছোট করে দেখার কিছু নাই, আমরা তো ভাষার জন্য প্রাণও দিয়েছি, তাই না? আমাকে কি এখন তাই করতে হবে, ভাষার জন্য আমি চুইচাইট করব? জামান ভাই আই এম সরি, তবে একটা শর্তে রাজি হতে পারি। কি বলো বলো। আপনি যদি 10 দিনের মধ্যে আপনার উচ্চারণের সমস্যার সমাধান করতে পারেন। মাত্র মাত্র 10 দিন? পারলে আসলে 10 দিনই পারবেন, চেষ্টা করেন, আমি ওয়েট করব। বাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনি এই জায়গায় আজকে অফিস যান নাই? চলে আই এম আপসেট, মনটা ভালো না ভাই। কে ভাই, কিসে বাসে কোনো সমস্যা? প্রবলেম বাসায় না, বাসায় প্রবলেম। বাসায় প্রবলেম না আবার বাসায় প্রবলেম, বুঝলাম না ভাই। এইটাই তো প্রবলেম রে ভাই। মানে কি ভাই? মানে এই বাসায় প্রবলেম না, বাসায় প্রবলেম মানে ল্যাঙ্গুয়েজে প্রবলেম। ও আচ্ছা। বাইরে হোয়াট ক্যান আই ডু, আমি তো পকে প বলি, বকে ব বলি, উচ্চারণটা ঠিক করা দরকার। আপনি উচ্চারণ ঠিক করতে চান? But there is no way. Time only 10 days. ভাই 10 দিন, 10 দিনের মধ্যে আপনি ঠিক করতে হইব তো। চলেন চলেন, আপনি আমার লগে। কোথায় যাব? চলেন আপনি, চলেন আমার লগে, চলেন আমি লয়ে যাইতেছি আপনারে, চলেন চলেন আইন আপনি আইন, চলেন আপনি চলেন আমার লগে, চলেন আইন এদিক আইন। তা তো বুঝলাম, কিন্তু এক সপ্তাহ তো খুবই অল্প সময়। ভাষা, উচ্চারণ, আবৃত্তি এগুলো হচ্ছে কঠিন সাধনার ব্যাপার, এত অল্প সময় তো হবে না, আর শুধু মুখস্থ করলে তো হয় না। যা যা করতে হবে ভাই আমি সেগুলো সবই করব, কিন্তু এট এনি কস্ট, যেভাবেই চারটা ঠিক করে করতে চাই। ঠিক আছে, আপনি কাল সকালে 6000 টাকা নিয়ে চলে আসবেন নিবন্ধন ফি বাবদ, কাল সকালে ভর্তি হয়ে ক্লাস শুরু করে দিন। কেমন আছেন সবাই? ভালো। আমি অবিনশ্বর চক্রবর্তী,
বেসিক্যালি আমি উচ্চারণের ক্লাস নেই, এটা সবারই জানা। আজ আমি উচ্চারণ শেখাবো ওষ্ঠ বর্ণের উচ্চারণ। ওষ্ঠ মানে ঠোঁট, যে বর্ণগুলো এই ঠোঁটের সাহায্যে উচ্চারিত হয় সেটাই ওষ্ঠ বর্ণ। কেমন? যেমন এই প, ফ, ব, ভ, ম। আপনি বোধহয়, আপনাকে তো আগে দেখিনি, নতুন? জি। না না, এখানে লজ্জা ব্যাপার কিছু নেই, শিক্ষায় কোনো লজ্জা নেই। এবার আপনি বলুন, প, প, ফ, প, ব, ব, ভ, ব, ম, ম। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এটা ভয়ের কিছু নেই। যেমন এই আম্মা, আম্মা মানে দুই ঠোঁটের যথার্থ জোর দিয়ে বলতে হবে, সেটা আম্মা। চার, আমি চাই এক সপ্তাহের ভিতর আমার উচ্চারণ ঠিক করে ফেলব। অবশ্যই পারবেন, আপনার সমস্যা শুধু অষ্টবর্ণে না, আপনার সমস্যা হলো মহাপ্রাণ ও অল্প প্রাণ বর্ণের। যাক, প, প, ফ, প, ব, ব, ভ, ব, ম, ম। হ্যাঁ, আবার সবাই মিলে বলুন, প, ব, ফ, ক। স্কুল কি গো? এসব যে স্কুলে মানুষজনের কথাবার্তা কওয়া শেখায় সেই স্কুলে তোমার কুলায় ভর্তি হয়েছে। কেন? মানুষ কি কথাবার্তা কইতে পারতেছে না? সেই কথাবার্তা শিখানোর জন্য কি স্কুলে ভর্তি হইতে হয় নাকি? এই তুমি কথা কইতেছো না, আমি কথা কইতেছি না? ও কই, ডাকো রে, জামান, জামান। জি বলেন আব্বা। মানে কি? তোর কি হয়েছে? এমনি কথা কইতেছো কেন আব্বা? এই বাবাই কথা বলাই নিয়ম আব্বা। এটা নিয়ম মানে? শুধু অল্প প্রাণ মহাপ্রাণ বর্ণের আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি অবিনশ্বর চক্রবর্তী। এখন আমরা জানব কোনটি অল্প প্রাণ বর্ণ আর কোনটি মহাপ্রাণ বর্ণ। সবাই প্রস্তুত? চল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, মানে কিছু মনে না করলে একটা কথা বলতাম। ইউরেকা, আপনিই তো কথা বলবেন। আচ্ছা, এখন আমরা চলে যাই মহাপ্রাণ ও অল্প প্রাণ। অল্প প্রাণ মানে হচ্ছে অল্প প্রাণ, আর মহাপ্রাণ মানে হচ্ছে মহা মানে অনেক, অনেক প্রাণ। যে বর্ণগুলি উচ্চারণ করতে আমাদের এই বাকযন্ত্রে বাতাস অল্প লাগে সেটা অল্প প্রাণ, আর বেশি লাগলে বেশি প্রাণ। প্রতিটি বর্গে দ্বিতীয় এবং চতুর্থ বর্ণটি হচ্ছে মহাপ্রাণ বর্ণ, আর প্রথম এবং তৃতীয় বর্ণটি হচ্ছে অল্প প্রাণ বর্ণ। তাহলে কি হল? ক হচ্ছে অল্প প্রাণ, খ হচ্ছে মহাপ্রাণ, আবার গ হচ্ছে অল্প প্রাণ এবং ঘ হচ্ছে মহাপ্রাণ। এবার বলুন, আপনি যেন কি বলতে চাচ্ছিলেন? যার আমি বলতে চাচ্ছি, এইভাবে ভেবে ভেবে কথা বলতে গেলে সারাদিনে দশটির বেশি বাক্য বলতে পারবো না। তার মানে দাঁড়াচ্ছে 24 ঘন্টায় 240টি বাক্য আমরা বলতে পারবো, অর্থাৎ একটি গরু রচনা শেষ করতে করতে আমাদের দিন শেষ হয়ে যাবে। ওকে ওকে ওকে, এই যে সমস্যাটার কথা বলছি,
আমাদের এই ভদ্রলোক, কি নাম তোমার? জামান। জামান সাহেবের মূল সমস্যা এটাই। জি স্যার। উনি মহাপ্রাণ বর্ণ উচ্চারণ করতে পারেন না। যেমন উনি খয়ের উচ্চারণ ক করেন, ঘয়ের উচ্চারণ গ করেন এবং ভয়ের উচ্চারণ ব করেন। আচ্ছা জামান সাহেব, আপনি বলুন তো, ভাবি ভাবি বলুন, ঝাল ঝাল, ঘাম ঘাম। এবার আপনি বলুন, আপনি কি ঠিক বলেছেন? তাহলে এবার ঠিক করে বলুন, বলুন ফাঁকা। চার, আরেকবার বলেন। ফাঁকা। চার, পাকো পাকা না, ফাঁকা ফাঁকা। আচ্ছা আপনি কি বুঝতে পারছেন যে আপনি ভুল উচ্চারণ করছেন? চার, ধরতে পারছি না। আপনাকে ধরিয়ে দিচ্ছি। এই মোমবাতি আপনার সামনে ধরলাম, আপনি ভুল বললেন না ঠিক বললেন তা বলে দেবে এই মোমবাতি। মহাপ্রাণ বর্ণের উচ্চারণের সময় এই মোমবাতি নিভে যাবে, আর না নিভলে বুঝতে হবে আপনার উচ্চারণ ভুল। এবার শুরু করুন, আবার বলুন ফাঁকা। পাকা। নিভলো না তো, চেষ্টা করে যান, ট্রাই করুন। পাকা ফাঁকা, এটা বলুন পাকা। হচ্ছে না পাকা। আপনি আপনি নিজে হাতে ধরে আরেকবার চেষ্টা করুন। পাকা পা ফাঁকা ফাঁকা। হ্যালো, এতদিনে মনে পড়লো, একটা ফোনও দিলেন না। হোয়াট ক্যান আই ডু, তুমি তো বলেছ আমি যেন, জাস্ট এ মিনিট, তুমি তো আমাকে বলেছ আমি যেন তোমাকে, না তুমি তো আমাকে বলেছ আমি যেন তোমাকে ফোন না দেই, বলেছ না? আমি তো ফোন দিতে না করি নাই, আমি বলছি 10 দিনের মধ্যে উচ্চারণ ঠিক করতে। ও তাই? আমি তো ভেবে, আমি তো ভেবে ছিলাম উচ্চারণ ঠিক, জাস্ট এ মিনিট, উচ্চারণ ঠিক না করে ফোন দেব না। আরে না, আপনি কি তাহলে এখন উচ্চারণ ঠিক করার প্র্যাকটিস করছেন? কি বলছো তুমি? শোনো বাল, জাস্ট এ মিনিট, ভা লো বাসার মানুষকে ফোন না করে উপায় আছে? ও ঠিক আছে, বেস্ট অফ লাক। আচ্ছা শোনো, আমি এখন ফ দিয়ে যে কোনো শব্দ পারি, ফল, ফুল, ফারুক, ফাউল, ভাত, ফজলি, ফ্যাশন, ফড়া, ফোলা, ফল, ফ্রাই, ফজরানি, ফ্যান, ক, চ, ট, ত, প, ক, চ, ট, ত, প, ক, চ, ট, ত, প, গ, জ,
ড দ ব মহারুদ্র রূপে মহাদেব সাজে ববম বম ববম বম সিংহাগোর বাজে। মহারুদ্র রূপে মহাদেব সাজে ববম বম সিংহাগোর বাজে। কোনো লাভ নেই, কিছুই হচ্ছে না। মহারুদ্র রূপে মহাদেব সাজে ববম বম সিংহাগোর বাজে। দেখো, আমি চেষ্টা করেছি অনেক, কিন্তু আই নিড মোর টাইম। আমি আপনাকে বলেছি যে আপনার হাতে 10 দিন আছে, সো এই 10 দিনের মধ্যে যদি আপনি করতে পারেন তাহলে আমি আপনার সাথে আছি, আদারওয়াইজ আমি আপনাকে বিয়ে করতে পারবো না, সরি। আর ধরে নেন যে এটা একটা ভালোবাসার পরীক্ষা। দ্যাটস রাইট, ঠিক আছে, কিন্তু আমি যার কাছে শিখছি ওস্তাদ তিনি তো বলেন অন্য কথা। কি বলেন? তিনি বলেন যে সময় লাগবে, আর উনি বললেন যে বিয়ে করে ফেললে সবচেয়ে ভালো হয়, বিয়ের পরে নাকি এই জাতীয় প্রবলেম থাকে না। আমরা বিয়ে করে বলি, চল। পালতো না, সে অনেক ভালো টিচার, তার নাম অবিনশ্বর কাব্যতীর্থ, অনেক ভালো। ওকে ফাইন, যেই হোক, বাট আমি এই 10 দিনের বেশি আপনাকে সময় দিতে পারবো না। আপনি যদি এর মধ্যে আপনার উচ্চারণ ঠিক করতে পারেন আমি আপনাকে বিয়ে করবো, আদারওয়াইজ করবো না, সরি। সো আপনার হাতে আর 5 দিন সময় আছে, ট্রাই। জীবনে এত পাউল, এত পালতু কোনো মেয়ে আমি দেখি নাই। উচ্চারণ দুয়ে দুয়ে কি তুমি পানি খাবে? পালতু। কালকে টিএসসিতে অনেক মজা হয়েছে না? যাবার আই দেখো তো, ওই যে একটা লোক বসে আছে না, দেখো কেমন করছে আমার দিকে। দেখো না, তাকাও না লোকটার দিকে। আরে কি রে বাবা, আরে রাখো না ফোন। হ্যাঁ তো কি, দেখো কেমন করছে, কেমন বাজে একটা ইঙ্গিত করছে। আচ্ছা তোমাকে না, তুমি দেখো ফোনটা রাখো, দেখেছো? উপস্থিত সকলকে জানাই মালতীলতা আবৃত্তি সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা। আজ আমাদের শেষ হল এ সপ্তাহের উচ্চারণ ক্লাস। যদিও অল্প সময়ে সব কিছু শেখা যায় না, তবে স্বল্প সময়ে অনেক কিছু জানা যায়। আমরা চেষ্টা করেছি শুদ্ধভাবে কথা বলতে, নিজেকে কীভাবে প্রস্তুত করা যায় এবং কোন বিষয়গুলোর উপর যত্ন নিতে হয়। আমাদের বিশ্বাস আপনারা সেটা খুব ভালোভাবে রপ্ত করেছেন। আর তার উদাহরণস্বরূপ বলবো জামান সাহেবের কথা। উনি যেদিন প্রথম ক্লাস এসেছিলেন ওনার উচ্চারণ কেমন ছিল? আজ উনি
খুব সুন্দরভাবে উচ্চারণ করতে পারছে। এখন তার মুখ থেকেই শুনব তার অভিজ্ঞতার কথা। আসুন জামান সাহেব। উপস্থিত আমার সকল সহপাঠী এবং আমার শিক্ষক সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আজকের দিনটা আমার জন্য খুব খুশির, আমার বেশ ভালো লাগছে, কারণ আজকের দিনে আমি একটি অবলিগেশন অবস্থাগুলোকে অতিক্রম করলাম। আমি আসলে শুদ্ধ উচ্চারণে কথা বলতে পারতাম না এবং এই কারণে আমি সর্বত্রই হেয় প্রতিপন্ন হয়েছি। তা আমার আজকে মনে হচ্ছে যে আমি সেইটা অতিক্রম করলাম। আমি খুব খুশি, আমি খুব খুশি, আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আমি আমার শিক্ষকের প্রতি ঋণী, উনি যেভাবে বলেছেন আমি তেমন করে চেষ্টাটা আসলে করেছি। আমি বাড়িতে যথেষ্ট অনুশীলন করেছি এবং সেটার ফলাফল আমি পেয়েছি। আপনারা সকলেই ভালো থাকবেন স্যার, আমি আপনাকেও বলছি আপনিও ভালো থাকবেন এবং দোয়া করবেন আমার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ জামান সাহেব। আমরা জামান সাহেবের কথা শুনি। জামান সাহেবের কথার সাথে তাল মিলিয়ে বলতে চাই, শুধু ক্লাস করলে হবে না, এর সাথে অনুশীলনও করতে হবে। তবে জামান সাহেব সব শব্দই রপ্ত করে ফেলেছেন, শুধু ধ শব্দটি বাদে। এটা কোনো ব্যাপার, আশা করি এটাও ঠিক হয়ে যাবে। সবশেষে বলবো, জীবনে কিছু পেতে হলে পরিশ্রমী হওয়াটা জরুরি। তাই সকলের কাছে আমার পরামর্শ, আপনারা পরিশ্রম করুন, নিজের জীবনকে পাল্টে দিন। হ্যাঁ, কি খবর বল? খবর তো সব তোর কাছে। কি খবর জানতে চাস বল? বারে তোর হুবু বারে খবর, ওয়ান উইক অলমোস্ট ওভার, কোনো উন্নতি হলো? ও তো বললো যে ওর ভাষা ঠিক হয়ে গেছে। ওয়াও, গ্রেট নিউজ! তার মানে বিয়েটা হচ্ছে, রাইট? আরে ও বললেই হবে, ইন্টারভিউ নেব না? ইন্টারভিউ বোর্ডে কিন্তু আমরা থাকবো। অবশ্যই থাকবি, তুই, আমি আর অস্মিতা। শুন, আমাদের ছাড়া যাবি না কিন্তু। আমি কিন্তু বাইরে অনেক বাজাবো, বুঝছিস? আরে তোদেরই তো দুলা ভাই, তোরাই তো বাজাবি। তার মানে দোস্ত বিয়ে হচ্ছে? ওএমজি, আই এম সো এক্সাইটেড। আমরা কি করব, আমি তো এখনই প্ল্যান করতে পারতেছি না। আচ্ছা, আমার বান্ধবী লিসা আর ও হচ্ছে অস্মিতা আর ও জামান। হ্যালো ভাই, আমরা কিন্তু আপনার ইন্টারভিউ নিতে এসেছি। ওকে, আই এম রেডি। বলেন কি বলবেন? আচ্ছা, আমি দাঁড়িয়ে বলি। বলেন। ভালোবাসা, ভালোবাসা ছাড়া আর আছে কি? এটা কিশোর কুমারের একটা গান। ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে, নিঃশ্বাস ছাড়া মানুষ কখনো বাঁচে। ভালোবাসার একটা শক্তি আছে, এটা আমার জানা ছিল না, আমি আবিষ্কার করলাম। ভালোবাসা একটা মানুষকে যে পরিবর্তিত করতে পারে এই বিষয়টি আমি বুঝলাম। আমি পরিবর্তিত, আমি আপনাদের বন্ধু মিষ্টিকে ভালোবাসি এবং সেটা
প্রাণের চেয়ে বেশি। কিন্তু একটা জায়গায় বাঁধা ছিল, সেটা হচ্ছে আমার উচ্চারণটা ঠিক শুদ্ধ ছিল না, যেটা কোনোভাবেই মিষ্টি মেনে নিতে পারছিল না। আমি এখন দাবি করতে পারি আমার মনে হয় যে আমি মিষ্টির যোগ্য। আসলে আমার বলার কথা এতটুকুই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। কি বললা তুমি? কখন বলো তো? জাস্ট লাস্ট ওয়ার্ডটা। ও আচ্ছা, না সবাইকে থ্যাঙ্কস দেবো না, ধন্যবাদ। আমি 100 ভাগ খাঁটি উচ্চারণে কথাবার্তা বলেছি। তাই আমি ভুল বলছি? আমার বান্ধবীরা ওখানে তোমার ভুল উচ্চারণ শুনে মুচকি মুচকি হাসছিল। কোথায় মুচকি হাসলো? কোথায় আমি তো দেখলাম না। এরা তো অদ্ভুত, মানে মুগ্ধ হয়ে আমার দিকে তাকিয়েছিল। মনে হচ্ছিল যে এরা শম্ভু মিত্রের আবৃত্তি শুনছে। মানে আমি আসলে শর্ত টর্ত এগুলো কোনো বিষয় না, আমি শর্তে জিতে গেছি তো। এখন তুমি উল্টাপাল্টা কথা বলছো, তুমি স্কেপ করতে চাচ্ছ। আমি উল্টাপাল্টা কথা বলছি? তুমি লাস্ট ওয়ার্ডটা কী বলেছিলে? ধন্যবাদ বলনি তুমি, ধয়ের জায়গায় দ উচ্চারণ করেছিল, আমরা সবাই শুনেছি। না না, আমি 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 এটা কোনোভাবেই আমি মেনে নিতে পারছি না। আমি আমি ভুল করবো? আমি জেনে শুনে উচ্চারণ ভুল করবো কেন? অদ্ভুত কথা, আমি ভুল উচ্চারণের জন্য 1 সপ্তাহ তত্ত্বীয় ক্লাস করেছি, ফলিত ক্লাসে আমি অমানবিক পরিশ্রম করেছি, সেখানে আমি ভুল করবো? তাও আবার একটা বাক্যে না, একটা বর্ণে দ, অদ্ভুত, বললে তো হবে না, আমি ভুল করিনি। ওকে, তাহলে আমি মিথ্যা কথা বলছি, আমি মিথ্যাবাদী, আমি একটা অক্ষরের জন্য তোমাকে মিথ্যা কথা বলছি। ফাইন, তুমি সত্যবাদী কাউকে খুঁজে নাও বিয়ে করার জন্য, প্লিজ। সামান্য একটা অক্ষরের জন্য তুমি আমাকে কেন এমন করছো বলো তো? বিষয়টা অক্ষরের না, বিষয়টা হচ্ছে সত্য আর মিথ্যা। উফ, আমি আই নো দ্য ডিফারেন্স বিটুইন দ এন্ড দ। আমি ধন্যবাদ বলিনি, আমি ধন্যবাদ বলেছি। কি বললে তুমি? মানে মিষ্টি, আমি কেন বুঝতে পারছো না? এটা সিম্পল ব্যাপার। আচ্ছা আমি ব্যাখ্যা করে বলি। হ্যাঁ শোনো, আউশ আমন ইরি মানে দান, এটা দানের দ, কিন্তু মিল্ক মানে দুধ, দুধের দ না। আমি জানি এটা দানের দ, দুধের দ না। এখন এটা যদি তুমি বুঝো না বুঝো, সরি। ওকে, আমি বুঝেছি, বুঝতে পেরেছি আমি। তোমাদের বাসায় কি আইকা আছে? আইকা হাতটা এখানে লাগিয়ে রাখতাম পারমানেন্টলি।